পান্ডিয়াদের পিটিয়ে আইপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড এখন হায়দরাবাদের। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন সানরাইজার্স হায়দরাবাদ। আজ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 20 ওভারে 3 উইকেটে 277 রান তুলেছে প্যাট কামিন্সের দল হায়দরাবাদ। আইপিএলে এতদিন দলীয় সর্বোচ্চ ইনিংস ছিল রয়্যাল চ্যালেঞ্জার বাঙ্গালোরের। 2013 সালে পুনে ওয়ার্সের বিপক্ষে 5 উইকেটে 263 রান তুলেছিল ব্যাঙ্গালোরও, যে ম্যাচে 66 বলে 175 রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন গ্রিস গেইল। হায়দরাবাদের রেকর্ড ম্যাচে অবশ্য সেঞ্চুরি কেউ করেনি, তবে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছেন হাইনরিক ক্লাসেন, ট্যাভিস হেড ও অভিষেক শর্মারা। শুরুটা হয় হেডের হাত ধরে। ভারতীয় মাটিতে খেলা এর আগের ম্যাচে যিনি সেঞ্চুরি করেছিলেন সেই বোলারকে এবার দ্বিতীয় ওভারেই নেন 22 রান। এরপর ঝড়ো ব্যাটিংয়ের মাত্রা শুধু বেড়েইছে। শেষ 50-এর মাইল ফলক স্পর্শ করেছে 18 বলে হেড, যা এবারের আসলে দ্রুততম, কিন্তু সেটা টেকে নাই। তবে কিছুক্ষণ পরেই অস্ট্রেলিয়ার এই ওপেনারকে পিছনে ফেলে নতুন রেকর্ড গড়েন ভারতীয় তরুণ ব্যাটসম্যান অভিষেক। তিনে নামা বাঁহাতি এই ব্যাটসম্যান 50-তে পৌঁছায় মাত্র 16 বলে, যা আইপিএলের ইতিহাসে একটি রেকর্ড। হেড ও অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে 28 বলে 50 রানে পৌঁছায় হায়দরাবাদ। 100-এর দেখা পেয়ে যায় মাত্র 7ম ওভারের শেষ বলেই। 50 রেকর্ড করা দুই ব্যাটসম্যান অবশ্য এরপর বেশি দূর এগোতে পারেনি। জেরান কলিন্সের বলে হেড ফেরেন 24 বলে 62 রান করে, আর বিজু চাওলার শিকার হওয়া অভিষেক করেন 23 বলে 63 রান। হায়দরাবাদের রেকর্ডের পথে বাকিটা এগিয়ে দেন ক্লাসেন ও ম্যাকরাম। দুই তরুণ আফ্রিকান 14 উইকেটে অবিচ্ছেদ্য থেকে যোগ করেন 54 বলে 116 রান। এর মধ্যে ক্লাসেন করেন 34 বলে 80 রান এবং ম্যাকরাম করেন 28 বলে 42 রান। দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড করার সময় সম্প্রচার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাজীব গান্ধী স্টেডিয়ামের মাঠকর্মীদেরই কৃতিত্ব দেন ক্লাসেন ও হেড। তিনি বলেন, বিশ্বের সেরা মাঠকর্মী আছে আমাদের, অবিশ্বাস্য উইকেট, টপ অর্ডার ব্যাটসম্যানরা এই বড় রানের ছন্দে ফিরিয়ে দিয়েছে, এজন্যই হয়তো সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল 2024-এ সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল। এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের স্কোর। এই রান তারা করতে গিয়ে মুম্বাই হয়তো বল হাতে তেমন কিছু করতে পারবেন না, তবে তাদের 6 জন বোলারকে তারা ব্যবহার করবেন। তাদের মধ্যে দেখা গেছে সর্বনিম্ন 33 রান দেন ছাঞ্জ মোরানি, তাও বা 2 বল করে। বাকিদের মধ্যে ভারতীয় ক্রিকেটে যশোদিন বুমরা বোলিং তো অবিচ্ছেদ্য হওয়ার কথা, কিন্তু তিনিও তার 4 ওভারে 36 রান দিয়ে থেকে যায় উইকেট শূন্য। এছাড়া অধিনায়ক পান্ডিয়া 46, কয়েনজিৎ 57 ও মাফাকা দেন 66 রান। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।